আজকে একটু নিরামিষ লাউয়ের তরকারি বানাবো, এটাও তোমাদের সাথে শেয়ার করব। দেখো আমি কিভাবে বানাই। একটু সাদা তেল দিয়েছি, একটু মেথি দিয়ে দিলাম। মেথি দিলে ফ্লেভারটা খুবই ভালো হয়। তেজপাতা দিয়ে দিলাম, এখন এখানে আলুটা দিয়ে দিলাম। একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম, একটু জিরার গুঁড়া, লাউটা আমি ভাপিয়ে রেখেছিলাম, লাউটা তো পরে আরও কমে যাবে, এর জন্য একটু কম পরিমাণে লবণ দিয়ে দিই, না হলে লবণটা বেশি হয়ে যাবে পরে। আমি এখানে একটু জোয়া চাউল দিয়ে দিব, জোয়া চাউলটা দিলে ফ্লেভারটা খুবই ভালো হয়। এখন আমি বয়ল করে রাখা লাউটা দিয়ে দেব। এখন আমি এখানে একটু ঝাল করেই বানাবো, কাঁচা লঙ্কা তো কেটে রেখেছিলাম, এটা দিয়ে দেবো। আমি এখানে একটু ঘি, হিং দিয়ে দিব, হিং সরি ঘি না, হিং দিয়ে দিব।
একটু চিনি দিয়ে দেব। এইভাবে করলে খুব কম সময়ের মধ্যে হয়ে ওঠে। এখন আমি এখানে দেবো একটু গরম মশলা। গরম মশলা বলতে গরম মশলা না, কি একটু এলাচের গুঁড়া দিব। একটু জহা চাল দিয়েছিলাম না, এটা যাতে ভালো করে বোল হয়ে যায়, যার জন্য এখানে আমি একটু দুধ দিব। আলুগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন দিব একটু ঘি। রেসিপিটা কেমন লাগলো বলবে, তোমরাও বাড়িতে এইভাবে বানিয়ে দেখবে। সবাইকে তোমরাও তুমি তুমি করে বলি, মনে কিছু করো না, আমার একটা অভ্যাস হয়ে গেছে। বড় সুতো সবাইকে তুমি তুমি করে বলি, আর তোমরা আমার পরিবারের মানুষ, যার জন্য আমার সাথে সবসময় থাকবে, দেখবে আমার ভিডিওগুলো। তোমরা দেখলে আমার নিশ্চয়ই একটু হেল্প হবে, আরো একটু এগিয়ে যেতে পারবো। লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না, কমেন্ট করবে। ফাইনালি আমি এখানে একটু ধনে পাতা দিয়ে দিব। আমি এখানে এটা সাউথের খাবার, আমি এখানে শিখেছি এই জিনিসটা। বাস রেডি, তাহলে ঠিক আছে, ভিডিওটা আজকে এতটুকুই শেষ করি। আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো। আজকের জন্য টাটা।